কাঁধে বইয়ের ঝোলা হাতে কোড়া লাঠি আর পায়ে রাবারের জুতা ঠক ঠক লাঠির শব্দে প্রতিদিন হাঁটেন নিজ গ্রাম সহ আশপাশের গ্রামে নয় বছর ধরে বেড়াচ্ছেন গোপালগঞ্জের কোটালিপাড়ার কলাবাড়ি ইউনিয়নের কুমোরিয়া গ্রামের সুনীল গাঙ্গুলি পঁচিশ বছরের শিক্ষকতার জীবনে জ্ঞান বিলি করেও তৃষ্ণা মেটেনি এই জ্ঞানের ফেরিওয়ালার তাই অবসর জীবনে সে খুলেছেন লাইব্রেরি সেখানে রয়েছে প্রায় ছয়শ বই প্রতিদিন সেই বইগুলো পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে পড়তে দিয়ে আসেন তিনি পড়া শেষ হলে আবার নিয়েও আসেন গোপালগঞ্জ থেকে আবু নাইম শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পঁচিশ বছরে শিক্ষকতা করেছেন জ্ঞানের ফেরিওয়ালা সুনীল গাঙ্গুলি তবুও তার তৃষ্ণা মেটেনি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের এই শিক্ষক এখন নয় বছর ধরে বাড়ি বাড়ি বই বিলিয়ে আসেন অবসরে যাওয়ার আগে নিজ পুত্রবধূর নামে খুলেছেন ছোট পরিসরের একটি লাইব্রেরি সেখানে রয়েছে বিভিন্ন ধর্মের ধর্মীয় বই সহ গল্প উপন্যাস ছড়ার ছয়শ বই বয়সের ভারে নুয়ে পড়লেও নয় বছর ধরে কাঁধে ঝোলা হাতে কড়া লাঠি আর পায়ে রাবারে জুতো পরে নিজ গ্রামসহ আশপাশের গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে এসব বই পড়তে দিয়ে আসেন তিনি বইটি পড়া শেষ হলে সেটি নিয়ে আসেন আর অন্য একটি দিয়ে আসেন বাড়ি বাড়ি গিয়ে বই পড়তে গিয়ে রাতে রাতে দেন এবং পড়া তারা পড়ার পরে এইগুলা তারা আবার ফেরত দিয়ে যায় আবার উনি আবার আনতে যায় এগুলা আমি যদি ওনার কাছে শিবপুরাণ এনে পড়তেছি আগে আনছি ব্রহ্মপুরাণ এখন শিবপুরাণ রামায়ণ মহাভারত ভাগবত এইগুলো পড়ছি ওনার এনে এনে অনেক উপকার হয়েছে আমাদের এলাকায় আমাদের এলাকায় উনি জ্ঞান দান করে থাকেন বাড়ি বাড়ি গিয়ে মানুষের ও সমাজের উপকৃত করার মতো কাজ করতেছেন মানুষ এখন আর বই পড়তে চায় না জ্ঞান অর্জন করতেও চায় না তাই বই পড়ে ধর্মীয় জ্ঞান সহ বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারে সেই জন্য তার এমন ব্যতিক্রম উদ্যোগ মানুষ বই পড়তে চায় না ভাবছি যে কিভাবে মানুষকে মানুষের ভিতরে জ্ঞান প্রবেশ করানো যায় সেই চিন্তাধারার আলোকে আমি ওই বাড়ি বাড়ি গিয়ে দাদা এই বইটা রাখেন এই বইটা পড়ে তিনি বই পড়াই উৎসাহিত করতে বাড়িতে গিয়ে বই পড়তে দিয়ে আসেন। এটি বিরল। এই কার্যক্রম প্রসারিত করতে ইউনিয়ন থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি তিনি একজন সাধারণের মানুষ তার এই পাঠাগার উত্তরো সমৃদ্ধ লাভ করুক সেক্ষেত্রে কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যতটুকু সহযোগিতা করা সম্ভব সুনীল গাঙ্গুলির স্বপ্ন তিনি দেড় বইয়ের একটি লাইব্রেরি করবেন সেখানে পাঠকের চাহিদা অনুযায়ী বই রাখতে চান এই স্বপ্ন পূরণে তাকে সব সহযোগিতা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসনের তরফ থেকে যে ধরনের সহযোগিতা তার জন্য করা প্রয়োজন তার লাইব্রেরিকে সমৃদ্ধ করার জন্য আমরা তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক